वेलकम टू कंप्यूटर ऑफिसर स्कूल सठिक जगह सठिक शिक्षा। मैं आशा करब अपना सबाई भलोई आज आज हमें माइक्रोसॉफ्ट वर्डे नेक्स्ट क्लास नहीं जरा एर आगे क्लास कर नूतन क्लास शुरू थे शेष पर्त कर छोट्ट एक इंटर संगे कंप्यूटर स्क्रिने आसब আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে এসেছি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা টেবিল যে বিষয় নিয়ে কাজগুলো করি সেই টেবিল বিষয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন হলো মডিফাই। আর এই মডিফাই যতক্ষণ না আমরা শিখতে পারছি টেবিলের মধ্যে আমাদের সমস্যা এনি টাইম আসতে পারে। তাই আজকের এই ক্লাসের মেন হলো টেবিলের মডিফাই ফাংশনটা ক্লিয়ার করা। তো আসুন তাহলে আমরা টেবিলের মডিফাই ফাংশনটা ক্লিয়ার করি। तो शुरूते ही टेबिल अपने सुविधार्थर जो डिलीट करब ए नूतन एक टेबिल क्रिएट करब जाते कैलेंडर तैरी करब। यह भिडियो एक स्प्लिट कर दीची हमें आसन हमें टेबिल नहीं टेबिल फिल आप कर मॉडिफाई ऑप्शन यूज करब। तो मॉडिफाई फंक्शन यूज करार टेबिले क्लिक रेखे चले जाब डिजाइने। डिजाइन থেকে টেমপ্লেটে নিচে দেখুন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন কিছু টেমপ্লেট এবং নিচে তিনটা অপশন দেখতে পাবেন। এর মধ্যে মডিফাই টেবিল স্টাইল আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন একটা ফরম্যাট দেখতে পাচ্ছেন। ওকে, তো শুরুতেই আমি একটু জানিয়ে রাখি এখানে যে ফরম্যাটটা আছে আপনার এই টেবিলটা মডিফাই করার জন্য। ওকে, तो टेबिल सेट कर मॉडिफाई फंक्शन क्लिक कर लम एंड सब आगे अपनी एखान टेबिल चूज कर कैमन स्टाइल है। ओके, तो एखान विभिन्न रकम टेबिल स्टाइल पावा जाए जेटा आस्ते आस्ते देखे नब जो कौनटार की स्टाइल आपर दिखे जत आनी जाबन तत आपनर प्रचुर आखने अपनी अपन मत चूज कर। तो देखो ये चूज करारे ओके कर एकदम सेम टू सेम यही रकम देखते हो जाए। तो ये एकटूनारा भलोक देखें जेहतु हमें अपशन्स मिडिले नहीं सवार आगे अपनी एखान टेबिल निच्छेन ना नीले को समस्या नहीं क्योंकि एखे एक टेबिल नेवर अपशन्स आखने अपनी नीते पर নেওয়ার পরে এগুলো আমরা একটু আলোচনা করে দিই। যেমন এইটা আছে দেখতে পাচ্ছেন যে আমাদের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য। ওকে, তো আপনি চাইলে এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার সাইজ বাড়িয়ে নিতে পারেন এবং আপনি চাইলে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার টেবিলের মধ্যে যে লেখাগুলো আছে। ওকে, এবং যদি চান আপনি কালার চেঞ্জ করবেন সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন টেক্সে। ওকে, ফাইনালি এটা আমরা বলে দিই এটা হলো সেই টেবিল যে টেবিল সিলেক্ট করে আমরা এসেছি সেই লাইনটা আমরা ডাবল করতে পারবো এবং ট্রিপল করতে পারবো বিভিন্ন স্টাইল এখান থেকে যেটা আমরা সিলেক্ট করব সেটাই হবে। এবং এটা হলো আপনি এই অপশনটা ইউজ করতে পারেন মোটা এবং সরুর জন্য আপনার লাইনটা কত মোটা সরু হবে এবং আপনি চাইলে এখান থেকে আপনার যে লাইনটা আছে লাইনটা এখান থেকে কালার করে নিতে পারেন। ওকে, তো এইগুলো আপনি অটোমেটিক্যালি করতে পারেন কোনো রকম সমস্যা নেই এবং সেলের মধ্যে লাস্ট যেটা আছে আপনি কালার ইউজ করতে পারেন। ওকে, তো এইগুলোকে আমরা কালার কোনো রকমভাবে ইউজ করব না আর কোনো রকমভাবে আমরা কিছু নেব না। তো নিলে কি হবে, সমস্যা কিছু নেই, আপনার এগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। দেখুন এখানে সবগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, তো আমি চাইবো না এর মধ্যে অ্যাপ্লাই করব। তো আরেকটু কাজ আছে মডিফাই, আমি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি দেখেনি। তো সবার আগে আমরা কি করব, টেবিলটাকে ক্লিক রেখে আমরা টেমপ্লেটের নিচে যে অপশনসটা আছে অপশনসে গিয়ে একটা টেমপ্লেট ইউজ করে নেব। ওকে, এন্ড আমরা ফাইনালি চলে যাব মডিফাই টেবিল স্টাইলে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অপশন চলে এসেছে, এই অপশনসের আমি বলেছিলাম এগুলো আপনি করতে পারেন। এবং সবার আগে দেখুন আমাদের সপ্তাহের যে নাম যে রোটা আছে এই রোটা আমরা মডিফাই করব। কিভাবে করতে পারবেন, এখানে প্রত্যেকটাকে চেঞ্জ করা যায়, এখানে প্রত্যেকটা নাম আছে সিলেক্ট করতে পারেন। এখানে বলা আছে হেডার রো, হেডার রো আমরা সিলেক্ট করলাম অ্যান্ড এখানে দেখুন কালার দেওয়া আছে। ওকে, তো চাইলে আপনি এটাকে রেড করে নিতে পারেন অথবা অন্য কোনো কালার আপনি করে নিতে পারেন। এবং আপনি যদি চান যে আমরা যে টেক্সটটা আছে এই টেক্সটটা সাইজ মোটা বা সরু করে নেবো এখান থেকে বা একটু বড় সাইজে করে নেবো এখান থেকে করতে পারেন, যেহেতু আমরা হেডার রো এখানে সিলেক্ট করে কাজ করছে। তো আপনি যতটা কাজ করবেন সেই হেডার রোতেই হবে। ওকে, তো ফাইনালি আমি 10 করে দিলাম বা 11 করে দিলাম যেমন নর্মাল থাকে। ওকে, 11 করে দিয়েছি অ্যান্ড আমরা বোল্ড করে দেব।
ফাইনালি আমরা টেক্সট এখান থেকে কালার দিতে পারবো। তো কালারটা আমি আপাতত হোয়াইট রেখেছি, এখানে হোয়াইট সরি এখানে কালারটা আমরা হোয়াইট রেখেছি, হোয়াইট থাকবে। অ্যান্ড যদি চান যে আমি চেঞ্জ করব, ব্ল্যাক করব বা ইয়েলো করব, এখান থেকে করে নিতে পারেন। দেখুন ইয়েলো হয়ে গেছে। সেকেন্ড আমরা এখানে কি করব, হেডার রো বাদ দিয়ে টোটাল রো দেখাচ্ছে, টোটাল রোটা আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা লাইন কালারটা আগে আমরা ব্ল্যাক করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আমরা আপনি চাইলে ব্ল্যাক করে নিতে পারেন। ওকে, টোটাল রো বলতে আমরা যে হিসাবগুলো করি, যেমন এখানে দেখুন এখানে প্লাস ধরে যে টোটাল রোটা দেওয়া আছে এখানে প্লাস হয়, তো এই যে টোটাল রোকে একে বলা হয়েছে, এটা নিচের রো, অ্যাকচুয়ালি এটা বাটন রো হবে। ওকে, তো এটা টোটাল রো দিয়েছে, আমরা এভাবে হিসেব করে টোটালের ঘরে টোটালটা বসাই, যার জন্য এটা টোটাল রো ধরলো। এটা আপনি ডাউন রো ধরতে পারেন এবং বাটন রো ধরতে পারেন। ওকে, তো টেবিল টোটাল রোটা হলো ডাউন রোটা। ওকে, অ্যান্ড এখানে দেখুন ফার্স্ট কলম, ফার্স্ট কলম আপনি এটা করছে, যদি আমরা চাই যে সানডে একটা ছুটি হবে অ্যান্ড এটাকে আমরা রেড কালার করব বা আদার্স কোনো কালার দিয়ে দেবো, এখানে কালার দিতে পারেন। ওকে, তো যেমন আমরা এখানে কালার কোথায় দিয়েছি, আমরা দিয়েছি লাইনে, তো আমরা দেব এখন ফিলে, ফিলে এখান থেকে দিয়ে দেখুন কালারটা এখানে হয়ে গেছে। অ্যান্ড সেই মতো অবস্থায় আপনি এখানে ফার্স্ট কলম করেছেন, অ্যান্ড লাস্ট কলম যদি করেন তাহলে এই কলমটা, এই কলমটা যদি আপনি আলাদা রকম কোনো কালার দিতে চান দিতে পারেন। ওকে, এবারে দেখুন আমরা অড ব্যান্ডেড রো যেটা আছে, এই ব্যান্ডেড রো কাজটা কি। ওকে, এতে একটার পর একটা যে কালারটা আছে এবং মাঝখানে যে কালারটা নেই, সেই কালারের জন্য এখানে চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, লাইট ব্ল্যাক আমি এখান থেকে ইউজ করে দিলাম, এখানে লাইট ব্ল্যাক হয়ে, অ্যান্ড ব্যান্ডেড রো যেটা আছে এই ব্যান্ডেড রো, ইভেন ব্যান্ডেড রোতে আমরা ক্লিক করব, অ্যান্ড এখানে আমরা অনলি ফর হোয়াইট করে দেবো। আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট আছে, অ্যান্ড তার নিচে দেখতে পাচ্ছেন ইভেন ব্যান্ডেড রো, এটা আমরা দেখে নিয়েছি, অড ব্যান্ডেড কলম, এই কলমগুলো আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আমি একটা আলাদা কলম করে দিলাম, দেখতে পাচ্ছেন কলম একটার পর একটা, অ্যান্ড অ্যান্ড নেক্সট আপনি আছে দেখতে পাচ্ছেন ইভেন ব্যান্ডেড কলম। এই ইভেন ব্যান্ডেড কলমে আমরা ক্লিক করে এখান থেকে চাইলে আমরা একটার পর একটা কলমকে চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার। ওকে, তো সবগুলো কাজ করার পরে আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমাদের টোটাল রো যেটা আছে, এই টোটাল রো এর মধ্যে দেখুন টেক্সটটা হোয়াইট আছে, যদি আমরা চাই অন্য কোনো কালার রেড কালার দেব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে টোটাল রোটাকে সিলেক্ট করতে হবে, অ্যান্ড এখানে দেখুন টেক্স কালারটা আমরা কি করব, রেড কালার করে দেবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে, অ্যান্ড ফাইনালি আমরা ওকে করব। তো এই যে কলমটা এসে, এটা কিন্তু আমাদের মডিফাই কলম এসেছে, অ্যান্ড এই মডিফাই কলমটাই কিন্তু আমরা নিজেরাই করেছি। ওকে, তো আমি আশা করব টেবিলের মধ্যে মডিফাই যে ফাংশনটা আছে খুবই সুন্দরভাবে বুঝে গেছেন এবং খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ, আর আমার নেক্সট ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।